10 দিন ধরে নিখোঁজ খড়দহ পাতুলিয়ার বাসিন্দা প্রৌঢ়া, আশঙ্কার চরম চিন্তার ভাজ পরিবারের কপালে। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 10ই নভেম্বর দুপুর 3টের পর বাড়ি থেকে বেরিয়েছিলেন খড়দহ পাতুলিয়া কালীতলার বাসিন্দা আরতি রুই দাস। সেই সময় তিনি সবুজ তাঁতের শাড়ি পরিহিত ছিলেন। এরপর থেকে 10 দিন কেটে গেলেও খোঁজ পাওয়া যায়নি তার। ওনার পরিবারের তরফে বিভিন্ন জায়গায় সন্ধান চালানো হলেও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি 55 বছর বয়সী এই প্রৌঢ়ার। এ বিষয়ে আগেই স্থানীয় রহরা থানায় লিখিত নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। প্রৌঢ়ার পরিবারের তরফে তার আংশিক মানসিক ভারসাম্যহীনতার কথা জানানো হয়েছে এবং এমন ঘটনা আগেও ঘটেছে, তবে সেইবার 4 দিনের মাথায় তাকে খুঁজে পাওয়া গেলেও এবার 10 দিন কেটে গেলেও খোঁজ মেলেনি তার। এ বিষয়ে বলতে গিয়ে আরতি রুই দাসের পুত্র চন্দন রুই দাস জানান, আমার মা নাম আরতি রুই দাস, 10ই নভেম্বর দুপুর 3টে থেকে আমার মা নিখোঁজ। তো থানায় মিস একটা ডায়েরি করেছিলাম যে আমার মা মিস হারিয়ে গেছেন। তো আমরা খোঁজাখুঁজি করেছি অনেক, এখনো পর্যন্ত খুঁজে পাইনি। কদিন হলো? 10ই নভেম্বর, আজকে 10 দিন হচ্ছে দুপুর 3টে থেকে। আগেও কি এরকম ভাবে কোনো আগেও একবার গেছিল 10ই আগস্ট। তো 4 দিনের মাথায় আমরা খুঁজে পেয়েছি, তো এখনো পর্যন্ত পাইনি। পরনে কি ছিল? পরনে ছিল সবুজ কালারের পুরনো তাঁতের শাড়ি। বয়স কত? বয়স 55 বছর। আপনারা যদি এই প্রৌঢ়ার সন্ধান পান, অতি অবশ্যই 7980900763 এই নম্বরে যোগাযোগ করুন। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। একমাত্র রেস্টুরেন্ট যার টানে বারবার আসি। এখানে সব রকম আইটেম, দারুণ ডিলিশিয়াস। Hello restaurant, money waste win. Waste win. Every weekend we